হঠাৎ সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ভস্মভূত হলো তিনটি বাড়ি। শনিবার সন্ধ্যায় দিনহাটা 2 নম্বর ব্লকের বামনহাটের অফিস পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বাড়ি পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় এলাকার বেনু বালা সেনের বাড়ি, ছাড়াও জয়নাল মিয়া ও আইনাল মিয়া নামে আরও 2 ব্যক্তির বাড়ি। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে স্থানীয় এলাকার বাসিন্দারা ছুটে আসে। নানাভাবে এলাকার বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে দিনহাটা থেকে দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছায়। এলাকার বাসিন্দাদের তৎপরতা ও সহযোগিতায় দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিদ্যুতের শর্ট সার্কিট পাশাপাশি রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় বয়স্ক বেনু বালা সেন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। বর্তমানে সে চিকিৎসাধীন। আগুন লাগার খবর পেয়ে দিনহাটা থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয়দের সহযোগিতায় বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে ছুটে যায় তৃণমূলের ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, রাজশেখর ঘোষ সহ অন্যান্যরা। তারা জানান দিনহাটা থেকে দমকল আসতে কিছুটা সময় লেগে যাওয়ায় আগুন অনেকটাই বড় আকার ধারণ করে। সাহেবগঞ্জ এলাকায় দমকল কেন্দ্র থাকলে আগুন এতটা ভয়াবহ আকার ধারণ করতে পারত না। ব্লকের সাহেবগঞ্জে দমকল কেন্দ্রের দাবি দীর্ঘদিনের। ইতিমধ্যে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দমকল কেন্দ্রের জন্য জায়গা চিহ্নিত করা হলেও আজও সরকারি কোনো অনুমোদন মেলেনি। এলাকায় দমকল কেন্দ্র গড়ে তোলার দাবি আরও জোরালো হয়ে উঠল। এতক্ষণ লাগার পার দিকে আসতে কি মানে আমরা বলে মেলা বাড়ি যাবো, মেলা বাড়ি যাওয়ার জন্য মানে জামা টামা পরলাম, পরার পরে মানে আগুন লাগছে ওই পাশে, তা গরম ভাপ লাগলো আমাকে, ভাপ লাগার পর আমি বাইরে বেরলাম, একটু চিল্লেতেছে, চিল্লার পরে ওই পাশে দেখলাম যে আগুন লাগে গেছে, চিল্লাতে জল মারতে মারতে মানে তার উপরে উপরে উঠতেছিল উঠতেছিল আর বাঁচাতে। মেলা মানে ভাড়া নিয়ে যাচ্ছিলাম, আমাকে একজন ফোন করে বলে যে তোমার মাসিমার বাড়িতে আগুন লাগছে। আমি ওই মুহূর্তে চলে আসছি এখানে, এসে দেখি পুরো আগুন লাগছে, সব কিছু চলে গেছে, সব শেষ। তার মধ্যে আসে আমি জল ঢালাঢালি করে একটু রেহাই। দমকলের ইঞ্জিন কখন পৌঁছায় ঘটনাস্থলে? সব কিছু শেষ হওয়ার পরে আসে, 5 মিনিট ততক্ষণে সব শেষ হয়ে গেছে, কিচ্ছু ছিল না। মানে কীভাবে আগুন লাগলো কী শুনলেন? আমি তো আমি কারেন্টের সরকার শর্ট সার্কিট হয়েছে, কারেন্ট দিয়ে লাগছে। আবার কেউ বলছে যে ভাত বসেছে ওখান থেকে আগুন লাগছে, ছিল না তখন বুড়ি ছিল না বাড়িতে, ভাতটা তো ওগুলো মিথ্য কথা, ওগুলো ভাতটা কোনো বসায় নাই, বুড়ি বাড়িতে ছিল না, জানি না কিরম করে আগুনটা লাগছে, তো কারেন্টের শর্ট সার্কিট থেকে আগুনটা লাগে। বুড়িতে মানুষের বাড়িতে কাজ করে খায়।